হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা সাময়িক বায়ুপ্রবাহ বা পিরিয়ডিক্যাল উইন্ড সম্পর্কে কিন্তু জেনে নেব। এখানে কিন্তু আমরা প্রত্যেকটা বিভাগ সম্পর্কে, অর্থাৎ সাময়িক বায়ুপ্রবাহের যে বিভিন্ন বিভাগ রয়েছে সেই প্রত্যেকটা বিভাগ সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার কিন্তু সাময়িক বায়ু সম্পর্কে কিন্তু একটা স্বচ্ছ ধারণা জন্মাবে। তো সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এই আশা রাখি। প্রথমেই আসছি কি যে সাময়িক বায়ুপ্রবাহ কাকে বলবো। সাময়িক বায়ুপ্রবাহ বলতে বলা হচ্ছে দিনের বিভিন্ন সময় ও বছরের বিভিন্ন ঋতুতে স্থল ও জলভাগের তাপ ও চাপের পার্থক্যের ফলে যে বায়ুপ্রবাহের সৃষ্টি হয় তাকে আমরা সাময়িক বায়ুপ্রবাহ বলবো। অর্থাৎ কি দেখতে পাচ্ছি এখানে, যে দিনের বিভিন্ন সময়, দিনের বিভিন্ন সময় বলতে আমরা দিনকে কিন্তু একাধিক ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ ভোর হতে পারে, সকাল হতে পারে, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত্রি, অর্থাৎ বিভিন্ন সময়ে যেমন দেখা যেতে পারে, আবার বছরের বিভিন্ন ঋতুতে, অর্থাৎ মূলত আমরা চার ধরনের ঋতু পড়াশোনা করেছি, সুতরাং চার ধরনের ঋতুর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ঋতুতেও কিন্তু এই ধরনের বাতাস একদিক থেকে অন্যদিকে প্রবাহিত হতে পারে, তখন আমরা তাকে সাময়িক বায়ুপ্রবাহ বলবো। তার কারণ কি, সাময়িক সময়ের জন্য বাতাসটা দেখা যাচ্ছে। দিনের একটা নির্দিষ্ট সময়ের কথা ভেবে আমরা বলতে পারি, আবার ঋতুর কথা যদি বলি যে বিভিন্ন ঋতুতে কিন্তু আমরা বাতাসটাকে দেখতে পাই, তার মানে সাময়িক সময়ের জন্য কিন্তু বাতাসটা দেখতে পাই, সেই কারণে আমরা বলছি কি সাময়িক বায়ুপ্রবাহ। কোথায় দেখতে পাবো, যেখানে জলভাগ এবং স্থলভাগ পাশাপাশি অবস্থান করছে সেখানেই কিন্তু আমরা এই ধরনের বাতাস দেখব। মূলত উপকূল অঞ্চলে এই ধরনের বাতাসটা সবথেকে বেশি দেখা যায়। তাছাড়াও যেখানে হ্রদ অবস্থান করছে সেখানেও কিন্তু আমরা এই ধরনের বাতাস দেখতে পাবো। কিসের কারণে দেখতে পাবো, যেখানে চাপ এবং তাপের পার্থক্য ঘটবে, অর্থাৎ জলভাগ এবং স্থলভাগের নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য আছে, তাদের কারণে কিন্তু তাপ এবং চাপের পার্থক্য ঘটে। এই তাপ এবং চাপের পার্থক্যের কারণে সাময়িক সময়ের জন্য যে বাতাস বইবে তাকে আমরা বলবো কি সাময়িক বায়ু। এই সাময়িক বায়ুকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, একটা হলো সমুদ্র বায়ু, দ্বিতীয় হলো স্থলবায়ু এবং মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু হলো সমুদ্র বায়ু এবং স্থলবায়ুরই অ্যাকচুয়ালি বৃহত্তর সংস্করণ। অর্থাৎ মৌসুমি বায়ু হলো এই দুটোরই সম্মিলিত রূপ। তো এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করার আগে বা বিভাগ সম্পর্কে আলোচনা করার আগে আমি কিন্তু দুটো বিষয় সম্পর্কে জেনে নিতে চাই, কারণ তাহলে কিন্তু বিষয়টা আপনাকে বুঝতে সুবিধা হবে। কি বলা হচ্ছে, যে স্থলভাগ এবং জলভাগ, আমি দেখলাম এটা আমার জলভাগ আর এটি আমার স্থলভাগ, যদি পাশাপাশি অবস্থান করে তাহলে দেখেছি কি যে যদি দুটো বস্তুর উপর, জলভাগ এবং স্থলভাগের উপর আমি তাপ প্রদান করি বা সূর্য কিরণ প্রদান করি, তাহলে কিন্তু স্থলভাগ কঠিন কঠিন বস্তু সহজে কিন্তু দ্রুত উত্তপ্ত হবে এবং জলভাগ তুলনামূলক ধীরে ধীরে কিন্তু উত্তপ্ত হবে। তাহলে দেখছি কি যে স্থলভাগ দ্রুত উত্তপ্ত হবে এবং জলভাগ কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হবে। দ্বিতীয় পয়েন্ট বলা হচ্ছে কি, দ্বিতীয় পয়েন্ট বলা হচ্ছে যে বস্তু দ্রুত উত্তপ্ত হবে সে বস্তু দ্রুত তাপকে বিকিরণ করে দেবে, অর্থাৎ দ্রুত শীতল হবে। তাহলে জলভাগ এবং স্থলভাগের মধ্যে দেখতে পাচ্ছি কি যে স্থলভাগ দ্রুত উত্তপ্ত হচ্ছে, তাহলে তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ঠান্ডা হবে কে, স্থলভাগই। আর জলভাগ যেহেতু ধীরে ধীরে উত্তপ্ত হয়েছে সুতরাং তাপ বিকিরণও ধীরে ধীরে করতে থাকবে। এই দুটো বিষয়ের উপর নির্ভর করে কিন্তু আমরা সমুদ্র বায়ু এবং স্থলবায়ুটা জেনে নেব। প্রথমেই আসছি কি আমরা সমুদ্র বায়ু। সমুদ্র বায়ু আমরা কাকে বলবো, যে বায়ু সাধারণত দিনের বেলায় সমুদ্র, হ্রদ অথবা বিস্তৃত জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় তাকে আমরা সমুদ্র বায়ু বলবো। অর্থাৎ সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে বইছে, তাহলে তার নাম হবে কি সমুদ্র বায়ু, কারণ যেদিক থেকে বাতাস আসছে সেই নাম অনুসারে কিন্তু বাতাসের নামকরণ হয়, সমুদ্র থেকে আসছে সেই কারণে সমুদ্র বায়ু। এখানে চাপ এবং তাপের কথা বলেছিলাম, সুতরাং এখানে কি ঘটনাটা ঘটবে জেনে নিই। দিনের বেলায় সূর্য দেখা যাচ্ছে, দিনের বেলায় সূর্য উঠলে স্বাভাবিকভাবে গরম কি হবে, দ্রুত কঠিন অংশটা গরম হবে, সুতরাং স্থলভাগ কিন্তু দ্রুত গরম হবে। স্থলভাগ দ্রুত উত্তপ্ত হলে হালকা হবে, হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে, উঠে গেলে এই নিচের অংশে কিন্তু
শূন্য স্থানে সৃষ্টি হবে। এই শূন্য স্থান পূরণ করার জন্য সমুদ্র থেকে বাতাস কিন্তু দ্রুত বেগে স্থলভাগের দিকে বয়ে আসবে, তাকে আমরা বলছি কি সমুদ্র বায়ু। কখন ঘটছে? দিনের বেলা। আর চাপের কারণে যদি বলি, কারণ কি, যেখানে বেশি উত্তাপ হবে সেখানে কিন্তু সহজে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হবে। সুতরাং নিম্নচাপ কেন্দ্রের দিকে কিন্তু উচ্চ চাপ থেকে, হাই প্রেশার বেল্ট থেকে সবসময় লো প্রেশার বেল্টের দিকে কিন্তু বাতাস পায়। তাহলে হাই প্রেশার এখানে কোথায় ছিল? হাই প্রেশার সমুদ্রে অবস্থান করছিল। হাই প্রেশার আমরা দেখছিলাম কি যে সমুদ্রে অবস্থান করছিল। আর লো প্রেশার কোথায় ছিল বা নিম্নচাপ কোথায় ছিল? স্থলভাগে অবস্থান করছিল। সুতরাং হাই থেকে লোর দিকে কিন্তু বাতাস বইবে, সুতরাং সমুদ্র থেকে কিন্তু বাতাস বইবে লো প্রেশার বেল্ট স্থলভাগের দিকে। এই বাতাসটাকে আমরা নামকরণ কী করেছি? সমুদ্র বায়ু। এই সমুদ্র বায়ুর কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা যেহেতু ব্যাপারটা বুঝে নিয়েছি সেখান থেকেই কিন্তু বৈশিষ্ট্যগুলো নেওয়া হয়েছে। বলা হচ্ছে কি সমুদ্র বায়ু সাধারণত দিনের বেলা বইবে। দ্বিতীয়ত বলা হচ্ছে কি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্র বায়ু ক্রমশ বাড়তে থাকে এবং সন্ধ্যাবেলায় সবথেকে বেশি বেগে সমুদ্র বায়ু প্রবাহিত হবে। এবার কি বলা হচ্ছে যে সমুদ্র বায়ুর প্রভাবে সমুদ্র উপকূল বা বিস্তৃত জলভাগের তীরবর্তী অঞ্চলে সমভাবাপন্ন বা নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যাবে। কারণ কি, যদি স্থলভাগের পাশে কিন্তু জলভাগ অবস্থান করে, ফলে কী হবে, সাময়িক বায়ুর কারণে স্থলভাগ থেকে বাতাস সহজে সমুদ্রের দিকে চলে যাচ্ছে, আবার সমুদ্র বায়ু কিন্তু সহজে স্থলভাগের দিকে চলে আসে। সুতরাং চরমভাবাপন্ন বাতাস কখনোই কিন্তু আমি জলভাগের পার্শ্ববর্তী অঞ্চলে বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আমি দেখতে পাবো না। আমরা চরম ধরনের জলবায়ু কিন্তু সবসময় স্থলভাগের কেন্দ্রীয় অঞ্চলগুলো, অর্থাৎ জলভাগ থেকে যত আমি কেন্দ্রের দিকে এগোবো বা দূরবর্তী অঞ্চলের দিকে এগোবো সেখানে কিন্তু আমি চরমভাবাপন্ন জলবায়ু দেখতে পাবো। আমরা কিন্তু সেখানে সমভাবাপন্ন বা আরামদায়ক জলবায়ু কিন্তু আমরা দেখতে পাবো না। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা আসছি কি যে স্থলবায়ু কাকে বলবো। স্থলবায়ু বলতে বলা হচ্ছে যে বায়ু স্থলভাগ থেকে সমুদ্র, হ্রদ অথবা বিস্তৃত জলভাগের দিকে সাধারণত সন্ধ্যার পরে প্রবাহিত হয় তাকে আমরা বলবো কি স্থলবায়ু। স্থলবায়ুর ক্ষেত্রে আমরা দেখছি কি যে রাত্রি হয়েছে, অর্থাৎ সন্ধ্যার পরবর্তী সময় কিন্তু চাঁদ উঠেছে। আর চাঁদ যেহেতু উঠেছে এখানে কিন্তু আমরা দ্বিতীয় সূত্রের কথা মাথায় রাখতে হবে, যেখানে বলেছিলাম কি যে বস্তু দ্রুত উত্তপ্ত হয় সেই বস্তু দ্রুত কিন্তু তাপ বিকিরণ করে শীতল হয়। সুতরাং আমরা দিনের বেলা দেখছিলাম কি যে স্থলভাগ কিন্তু দ্রুত উত্তপ্ত হচ্ছিল, সুতরাং দ্রুত তাপ বিকিরণ করবে কে? স্থলভাগ। স্থলভাগের বাতাস যখন সহজে কিন্তু তাপ বিকিরণ করে দিচ্ছে, অর্থাৎ স্থলভাগ যখন দ্রুত শীতল হয়ে যাবে তাহলে তুলনামূলক উত্তপ্ত কে থাকবে? জলভাগ। জলভাগ দেখছি কি সন্ধ্যার পরবর্তী সময়ে তুলনামূলক বেশি উত্তপ্ত, কার তুলনায়? স্থলভাগের তুলনায়। তাহলে এখানকার বাতাস কি হবে? সহজে হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে, অর্থাৎ এখানে কিন্তু কি বিরাজ করছে? লো প্রেশার বেল্ট থাকছে। আর স্থলভাগের ক্ষেত্রে দেখছি কি তুলনামূলক শীতল, সেখানে কিন্তু কি থাকবে? হাই প্রেশার বেল্ট থাকবে। ফলে হাই থেকে লোর দিকে বাতাস বইবে, সুতরাং স্থল থেকে বা স্থলভাগ থেকে জলভাগের দিকে বাতাস বইছে, সেই কারণে আমরা বলছি কি যে স্থলবায়ু। এর বৈশিষ্ট্যও কিন্তু আমরা দেখে নেব। কি দেখতে পাচ্ছি এখানে? যে সমুদ্র বায়ু সাধারণত রাতের বেলায় প্রবাহিত হয়। এখানে কিন্তু আমাদের যেটা মিস্টেক যে সমুদ্র বায়ু নয়, স্থলবায়ু। এখানে স্থলবায়ু রাতের বেলা, কারণ কি আমরা সেখানেই পড়লাম কি যে সন্ধ্যার পরবর্তী সময়ে কিন্তু এই বাতাস বইতে দেখা যায়। কী বাতাস? স্থলবায়ু। স্থলবায়ু সাধারণত সন্ধ্যার পর থেকে প্রবাহিত হলেও জলভাগের তুলনায় স্থলভাগ তাপ বিকিরণ করে দ্রুত শীতল হওয়ার জন্য মধ্যরাত্রির পর থেকে স্থলভাগের বায়ুতে উচ্চচাপের পরিমাণ ক্রমশ বাড়ে। এই জন্য মধ্যরাত্রি থেকে ভোররাত্রির মধ্যে স্থলবায়ু সবচেয়ে বেশি বেগে প্রবাহিত হয়। সবথেকে বেশি তাহলে কখন বইছে? মিডনাইট থেকে ভোরবেলা পর্যন্ত, অর্থাৎ আর্লি মর্নিং। এই সময়ের মধ্যে কিন্তু বাতাসের গতিবেগ স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বেশি হয়। এরপরে আসছি কি আমরা যে মৌসুমি বায়ু বলতে কি। মৌসুমি বায়ু হিসাবে দেখতে পাচ্ছি কি যে অ্যাকচুয়ালি মৌসুমি বায়ু হলো একটা, মৌসুম কথাটা এসছে আরবি শব্দ থেকে যার অর্থ বলা হচ্ছে কিন্তু ঋতু। আমরা বরাবরই এটা পড়ে এসেছি।
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থলভাগ ও জলভাগের উত্তাপের তারতম্যের ফলে যে বায়ুপ্রবাহের সৃষ্টি হয় তাকে আমরা বলবো কি মৌসুমী বায়ু। আমরা পূর্বেই কিন্তু বলেছি যে স্থলবায়ু এবং জলবায়ুর বৃহৎ রূপ হলো এই মৌসুমী বায়ু। এখানে দেখতে পাচ্ছি কি যে বিভিন্ন ঋতুতে আমরা পরে ডিসকাস করছি, এখানে দেখতে পাচ্ছি কি সমুদ্র থেকে বাতাস কিন্তু ল্যান্ডের দিকে দৌড়ে যাচ্ছে। আর এখানেও দেখতে পাচ্ছি কি যে শীতের সময় কিন্তু কোন দিকটা, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা আমার পশ্চিম, তাহলে এই ডাইরেকশানে আসছে, অর্থাৎ নর্থ ইস্ট উইন্ড উইন্টার সিজনে বা শীতের সময়ে কিন্তু এদিক থেকে বয়ে আসছে, অর্থাৎ হিমালয় অঞ্চল থেকে কিন্তু বয়ে আসছে। আর গ্রীষ্মকালে আমরা দেখছি কি গ্রীষ্মকালে এদিক থেকে বয়, অর্থাৎ সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম বায়ু, দক্ষিণ পশ্চিম বায়ু কিন্তু আরব সাগর থেকে ভারতের দিকে প্রবেশ করছে। তার মানে এখানে কেন বাতাসটাকে এই ধরনের বাতাস বইতে দেখবো সেটা যদি দেখি তাহলে কিন্তু আমরা এখানে আসতে পারি। এখানে কি বলা হচ্ছে, মৌসুমী বায়ু প্রকৃতপক্ষে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহত্তর সংস্করণ। দ্বিতীয়ত বলা হচ্ছে কি উষ্ণমণ্ডলে পূর্ব পশ্চিমে বিস্তৃত এক বিশাল স্থলভাগের দক্ষিণে এক বিপুল জলভাগের অবস্থান, অথবা বিস্তীর্ণ এক জলভাগের উত্তরে এক বিরাট স্থলভাগের অবস্থান মৌসুমী বায়ুপ্রবাহের সৃষ্টির প্রধান কারণ। এখানে দেখছি কি উষ্ণমণ্ডল, উষ্ণমণ্ডল বলতে বলা হচ্ছে কি এই হলো পৃথিবী, পৃথিবীর মাঝ বরাবর গেছে কি নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার উভয় দিকে তিরিশ ডিগ্রি পর্যন্ত আমরা এই মাঝের অংশটাকে বলবো কি উষ্ণমণ্ডল। আর যদি আমরা ভারতের অবস্থান যদি দেখি এই জায়গাটা, অর্থাৎ 8 ডিগ্রি নর্থ থেকে 37 ডিগ্রি পর্যন্ত রয়েছে, তার মানে ভারতবর্ষের দক্ষিণ অংশ দেখা যাচ্ছে কি উষ্ণমণ্ডলের অন্তর্গত। কিন্তু এখানে বলা হয়েছে কি পূর্ব পশ্চিমে বিস্তৃত এক বিশাল স্থলভাগের দক্ষিণে এক বিপুল জলভাগের অবস্থান। এই ব্যাপারটা যদি আমরা দেখি, এটা আমরা দেখতে পাচ্ছি কি যে ভারতবর্ষের দক্ষিণ দিকেটা, আর এদিকে অবস্থান করছে আরব সাগর, এদিকে অবস্থান করছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। এখানে আমরা দেখতে পাবো কি যে বিশাল স্থলভাগ, অর্থাৎ ভারতবর্ষেরই কথা বলা হচ্ছে, তার দক্ষিণে, দক্ষিণ দিক কোনটা, এটা আমার উত্তর দিক, এটা আমার দক্ষিণ দিক, দক্ষিণ দিকে ভারত মহাসাগর রয়েছে, অর্থাৎ তারই অংশ আরব সাগর বা বঙ্গোপসাগর, ভারত মহাসাগর রয়েছে। সুতরাং তাহলে দেখছি কি বিশাল স্থলভাগের পাশে কিন্তু জলভাগের অবস্থান রয়েছে। আবার বলা হচ্ছে কি যে এক জলভাগের উত্তরে, অর্থাৎ এই যে ভারত মহাসাগরের উত্তরে ভারতবর্ষ অবস্থান করছে, সুতরাং জলভাগের রেসপেক্টে যদি দেখি, জলভাগের কিন্তু রেসপেক্টে অপরদিকে অবস্থান করছে কি বিশাল স্থলভাগ। আর যদি দেখা গেছে কি যে পাশাপাশি জলভাগ এবং স্থলভাগ অবস্থান করে, সেখানে কিন্তু সাময়িক বায়ুকে দেখতে পাবো। মৌসুমী বায়ু কাকে বলা হচ্ছে, যে মিলিত, অর্থাৎ স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর মিলিত সম্মিলিত বৃহৎ সংস্করণ। সুতরাং এখানে কিন্তু বৃহৎ সংস্করণ রূপেই কিন্তু মৌসুমী বায়ুকে দেখতে পাবো। এরপরে যে ব্যাপারটা বলা হচ্ছে বিভিন্ন ঋতুতে স্থলভাগ ও সমুদ্রের মধ্যে বায়ুচাপের পার্থক্য হলো মৌসুমী বায়ুর সৃষ্টির প্রধান কারণ। এখানে আমরা দেখছিলাম কি যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কি যে যখন জলভাগ ছিল, এই জলভাগ থেকে গ্রীষ্মকালে কিন্তু বাতাস এদিক থেকে এই দিকে প্রবাহিত হয়, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে কিন্তু ভারতের দিকে প্রবাহিত হচ্ছে। এখানে আমরা দেখছিলাম কি যে বায়ুচাপের ক্ষেত্রে লো প্রেশার বেল্ট অবস্থান করছিল কোথায়, ভারতবর্ষে। কারণ কি গ্রীষ্মকালে কিন্তু স্থলভাগ কিন্তু সহজে উত্তপ্ত হয়েছিল, এখানে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, হাই প্রেশার বেল্ট অবস্থান করছিল কোথায়, যে বে অফ ব্যাঙ্ক মাফ করবেন আরব সাগরে বা ভারত মহাসাগরে। সুতরাং ভারত মহাসাগর থেকে কিন্তু হাই প্রেশার বেল্ট থেকে লো প্রেশার বেল্টের দিকে কিন্তু বাতাস বইছিল। এরপরে আমরা যদি দেখি শীতকালে দেখছি কি যে শীতকালের ক্ষেত্রে ভারতবর্ষের এদিক থেকে বাতাস, অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে বাতাস প্রবেশ করছে, আসছে। সেখানেও দেখতে পাবো কি তখন উপরের দিকে অবস্থান করছে কিন্তু হাই প্রেশার বেল্ট এবং এদিকে থাকবে লো প্রেশার বেল্ট। সুতরাং হাই থেকে লোর দিকে বাতাস বইবে, সেই কারণে কিন্তু বাতাসের ডাইরেকশানটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ঋতুভিত্তিক কিন্তু পরিবর্তন ঘটে, যা কিন্তু সাময়িক বায়ুরই অন্তর্গত। এই ছিল আজকের সাময়িক বায়ুপ্রবাহ, অর্থাৎ আমরা তিন ধরনের বাতাস দেখলাম, যে স্থলবায়ু, সমুদ্রবায়ু এবং মৌসুমী বায়ু। এবং এখানে দেখলাম কি যে মৌসুমী বায়ু প্রকৃতপক্ষে স্থলবায়ু এবং জলবায়ু বা
समुद्र वायुर ही किन्तु बृह संस्करण। सूतरा भिडियो जी भलो लागे निश्चय लाइक करबें कमेंट करबें और अवश्य अपनारा डेस्क्रिपने लिखभन भिडियो सम्पर्क अर्थात परवर्ती समय कि धरणे भिडियो चाहिए जदि बुझते ना पारें किन्तु अपनारा बोलते ही पारें किन्तु आमरा चेष्टा करब आपनादेर मतो करे विषयटाके तुले धरार परवर्ती समय एवं आमादेर टेलिग्राम पेजेओ किन्तु आपनी जुक्त होते पारें एवं आमादेर चैनलेर नाम अवश्य जानें जे भूगोल ओ परीक्षा प्रस्तुति। जदि चैनले प्रथमबार हन ताहले अवश्य आपनादेरके रिक्वेस्ट करब जे चैनलटिके अवश्य सबस्क्राइब करुन ताते किन्तु आमादेर मोटिवेशन बाड़े। तो भालो थाकुन सुस्थ थाकुन बाय।